কামের ফাঁদে পড়েছো বাবা গো। তো কেমন আছো সবাই? আজ তোমাদেরকে ইউটিউবে থাকা এমন এক শর্ট ফিল্মের সাথে পরিচয় করাতে চলেছি, যা দেখার পরে তোমাদের না এই বাঁচার ইচ্ছেটাই থাকবে না। কি মনে হবে জানো, বোরোলিন আর নিম পাতার রস খেয়ে না টসকে যাই। আর আমি যখন এই শর্ট ফিল্ম যখন ফার্স্ট টাইম দেখি না, তখন কি মনে হয়েছিল জানো, বাড়া কি করছি জীবনে আমি, আমি কি ভালো, ৮ বছর ধরে অ্যাক্টিং শিখলাম, তা কি করলাম জীবনে আমি, এর থেকে তো মুসুর ডাল বেটের রস খেয়ে তো মরে যেতে পারতাম। আর আমার চোখে যখন এই শর্ট ফিল্মটা পড়েছে, তাহলে তো গুরু আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তাই চলো হেডফোনটা পরে না বাবা মার থেকে দূরে চলে যাও। কি চলো গেছো মারা, কি ফাস্ট আজকালকার দিনে ছেলেমেয়েরা। তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই এক তরমুজের মতন দেখতে নারী কাউকে ফোন করছে আর বলে, হ্যালো স্যার। কেন গো মামুনি স্যার বলতে কি কষ্ট হয়? বাঙালি তো, হ্যাঁ স্যার কি স্যার, বড় ভাগ্যের স্যার বলেনি। ওকে, আমি একটি পেপারে আপনাদের একটি অ্যাড দেখেছি। ও তুমি অ্যাড দেখে ফোন করেছিলে? বাবা তোমার এক্সপ্রেশনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো তা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে যে তুমি লিসানের ভিডিও দেখছিলে। কি লিসেন কে চেনো না তোমরা? হাই রে, তোমরা তো স্বর্গে যাবে না গো, তোমরা তো নরকে ঠাই হবে তোমাদের। আসলে আপনারা মুভির জন্য নিউ অ্যাক্ট্রেস খুঁজছেন না? আমিও আপনাদের মুভিতে অ্যাক্টিং করতে চাই। কি করবে অ্যাক্টিং? বাবা গোপালের বাবা আজকাল তো তরমুজে অ্যাক্টিং করছে। করো অ্যাক্টিং করো। না না সেভাবে কখনো অ্যাক্টিং করিনি, বাট স্কুল লাইফে কিছু নাটক করেছি। ও তরমুজ অ্যাক্টিং না এইভাবে ওইভাবে সেইভাবে না হয় না গো, অ্যাক্টিং করতে গেলে আগে জানতে হয় যে কত রস হয়। বাবা গো, আর কি তুমি স্কুল লাইফে নাটক করেছো না? সে তোমার নাটক থেকে বুঝতেই পারছি। তা বলছিলাম যে স্কুলটা কি ওয়েট স্কুল ছিল? ইনি হচ্ছে সেই ভয়ঙ্কর মানুষ যাকে ফার্স্ট টাইম দেখার পরে আমার এক্সপ্রেশনটা এরকম হয়েছিল। বলে রাখি এই যে এইমাত্র যে অ্যাড দিয়েছিল না অ্যাক্টিং এর জন্য, তার কাস্টিং ডিরেক্টর ইনি। নমস্কার ম্যাম, আমি রিয়া। ওরে বড় কাস্টিং ডিরেক্টরের অ্যাটিটিউড। ম্যাডাম সামনে কেউ নাম বললে না নামটা বলতে হয় নিজের, এমন একটা ভাব মারছেন মনে হচ্ছে আপনি পুনাম। আরা ফ্রড মাল। এবার তরমুজ আর ভয়ঙ্করী দুজনের মধ্যে ফিল্ম নিয়ে কিছু আলোচনা চলে আর বলে, আর হোয়াটসঅ্যাপে আমি আমার সব পোর্টফোলিওগুলো ওনাকে পাঠিয়ে দিয়েছি, উনি আমাকে বলেছিলেন আজকে সকাল 10টার সময় এসে আপনার সাথে দেখা করতে। ও মা গো, কে কে ও কাস্টিং ডিরেক্টরটা মানে ভয় লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, ইনফ্যাক্ট তোমাকে সিলেক্টও করা হয়েছে। তরমুজ সিলেকশন হয়ে গেল গোপালের বাবা, মানে অ্যাক্টিং না দেখে সিলেকশন। আমাদের মুভিতে যে নায়িকা হচ্ছে তার বান্ধবীর ক্যারেক্টারটা তোমাকে দেওয়া হয়েছে। না এইখানে আমার একটা বিশাল বড় প্রশ্ন আছে, বলছি মেয়েরা কি সত্যি কি আটা ময়দা মাখে? না গোপালের বাবা বলছে প্রফেশনাল কাজ, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো জলের মধ্যে মিশিয়ে লেবড়ে দিয়েছে। আসলে ম্যাম আমাকে নায়িকার ক্যারেক্টারটা দেওয়া যাবে না, আমি তো নায়িকা হতেই চাই। গান মেরেছে মামুনি, ওরা মুভিতে নায়িকা রাখবে তরমুজ না। না আসলে আমরা তোমার পোর্টফোলিও দেখে তোমার ক্যারেক্টারটা সিলেক্ট করেছি, তোমাকে বান্ধবীর ক্যারেক্টারটাই দেওয়া হচ্ছে। বাহ খুব ভালো কথা। তারপর? আর তোমার শুটিং এর সমস্ত খরচ প্রোডাকশন বহন করবে। আউটডোর একটা শুট আছে, সেখানে তুমি তোমার গার্জিয়ানকেও নিয়ে যেতে পারো, সেই খরচটাও কিন্তু প্রোডাকশনই দেবে। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ হরে রাম, ইনডোর হয় না আবার আউটডোর। নায়িকা তো দূর কি বাত, নায়িকার বান্ধবীর গার্জিয়ানেরও নাকি টাকা দেবে, এবার তো বড় প্রোডাকশনের বহুত পয়সা। তা বলছিলাম যে আউটডোরটা কি দিঘাই হবে নাকি? কিন্তু নেক্সট উইকে শুরু হতে চলেছে। না ম্যাম আমি একবার বাড়িতে গিয়ে কথা বলি, দেখি 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 ওরা কি বলে, আমি না ওই কালকে আপনাকে ফোন করে জানাচ্ছি। ওরে জুনিয়র পুনাম, ও এখানে নায়িকা হতে এসেছে, নায়িকার বান্ধবী না। বাড়াই অ্যাক্টিং নিয়ে নাকি আবার নায়িকা। বড়া এই কনসেপ্টটা যে কবে যাবে, রাতে শুটিং হলেই মুখের মধ্যে নীল লাইট মেরে দাও, দর্শক বুঝে যাবে যে এটা রাতে শুটিং হচ্ছে, মানে কবে যে যাবে। আচ্ছা তোমরা আমাকে একটু বলবে পৃথিবীর কোন প্রান্তে এরকম রাতের বেলা নীল লাইট হয়? এই প্রোডাকশনটা একদম ভালো না, এতদিন হয়ে গেল একটা কাজ দেখতে পেলাম না। আমাকে নাকি আবার নায়িকার সাইড ক্যারেক্টার দেবে। মামুনি তরমুজ তো সবসময় তো নায়িকার সাইডেই থাকবে, নায়িকা হতে গেলে আগে তরমুজ থেকে কলা হতে হবে। ওসব সাইড ক্যারেক্টার ফ্যাক্টর আমি একদম করব না। সাইড ক্যারেক্টার করবে না তাহলে কি করবে? হাত এই মানে তরমুজ? আমি তো নায়িকা হব, আমি বড় স্টার হব। আরে কৃষ্ণ হরে রাম, গার মারা স্বপ্ন না, জেগে ভালো লাগে না, ঘুমিয়ে ভালো লাগে। তরমুজ এখন ওই প্রোডাকশনে আর কাজ করবে না, কারণ ওরা ওকে নায়িকা করছে না, তাই তরমুজ এখন ঠিক করেছে অন্য প্রোডাকশনে কাজ করবে। আর কত বড় আর্টিস্ট। স্যার আমি এই অ্যাড্রেসে কাল ঠিক সকাল 10টার সময় পৌঁছে যাব, ওকে স্যার? ইসরে এমনি নীল লাইট, তারপর একটা ভয়ঙ্কর হাসি। কি হলো এরকম ভাবে তাকাচ্ছ কেন? ও অ্যাক্টিং করছিলে? বাবা কি অ্যাক্টিং, ভয় পাইছি। কতগুলো প্রোডাকশন হাউসে গেলাম, কেউ বলছে সাইড ক্যারেক্টার দেবে, কেউ বলছে বান্ধবীর ক্যারেক্টার দেবে। দাদা কাজে তো মেরে দিলেন, এ তো ড্রিম মুভি নেই, এ তো হরর মুভি হয়ে যাচ্ছে। ওর মুখের মধ্যে লাল লাইট কেন? হ্যাঁ ওর কি লালাপিয়া হয়েছে? এ তো আবার বলছে নাকি ক্যারেক্টার দেবে, তারপর বোবার তাও তো দেবে। এই মানে ক্যারেক্টারের কথা বলছিলাম আর কি। আর তা বলছিলাম কি যে তরমুজ হয়ে না কলার স্বপ্ন দেখো না। এরপর মামনি অন্য প্রোডাকশনে ফোন করে, যেই নাম্বারটা উনি পায় ফেসবুক থেকে, মানে জালি জায়গা, মানে সব থেকে জালি চোদা। আমি রিয়া বলছি, আমি না এফবিতে একটা অ্যাড দেখেছিলাম। কি অ্যাক্টিং এর জন্য ফোন করেছেন? হ্যাঁ ভাই উনি অ্যাক্টিং এর জন্যই ফোন করেছে। এত মারা চমকানোর কিছু হয়নি, এমন ভাবে চমকাচ্ছে মনে হচ্ছে ওই তো রুম বুক করেছিল সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, এখন তোমার মাথায় উঠে যাচ্ছে। কি বীজ? না না হরমোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি কোথাও কাজ করেছেন নাকি ফ্রেশার? উনি তো তরমুজ, উনি নায়িকা ছাড়া কাজ করবে না। বাড়া ক্যামেরার সামনে মশা ওড়ে, লাল লাইট মারে, কি যে বাড়া গুপি কাজ হচ্ছে। ছোটবেলায় স্কুল লাইফে নাটক ফাটক করেছি, বাট এখন মুভির জন্য ট্রাই করছি। হ্যাঁ সেটাই, ছোটবেলায় নাটক, তারপরে সোজা নায়িকাতে। আর মাঝখানে কি করছিলে? তরমুজ আর প্রিপারেশন নিচ্ছিলে। আসতে পারি ম্যাম? কি এসব, আমি আর ভিডিও করব না। দেখো পুরো তরমুজের মতন লাগছে না, তোমরা তো আবার আমাকে সবসময় ভুলভাল ভাবো। তুমি রিয়া, মানে অভিনয়ের জন্য ফোন করেছিলে তাই তো? হ্যাঁ। না না আপনি ভুল করছেন, উনি এখানে অভিনয় করতে আসেনি, আপনার সাথে টোনাটুনি খেলতে এসেছে। বাড়া এক একজন এমন এমন প্রশ্ন করে না, উনি অভিনয় করতে আসবেন না তো কি করতে আসবে? আপনাদের প্রোডাকশনে ঘর মুছতে? আর ভালো কথা, কোন প্রোডাকশনের অফিস বিছানার উপরে হয়? হ্যাঁ মানে সোজা ঢুকে বিছানার উপরে অ্যাক্টিং। হ্যাঁ আমাদের নেক্সট যে শ্যুটটা আছে ওখানে নায়িকার বোনের রোলটা তোমাকে দেওয়া হয়েছে। দিলেন তো তরমুজের মনটা ভেঙে। আরে সোনারে কষ্ট পেও না। আর তরমুজের এই কথাটা শোনার পরে এক্সপ্রেশনটা দেখবে, মনে হচ্ছে পাশে দিদিমণি পাত দিয়েছে, গন্ধে টিকতে পারছে না। জানো তো আমাদের এই কাজের হিরোকে না কে ম্যাম? ইমানা আমিও জানি না কে কে। দেব। না তোমরা যদি দেবকে নিয়ে কাজ করো, এ গোপালের বাবা পরের দিন এখানে ড্যানিয়াল আসবে। আবি মজা আয়েগা না ভিড়ো। হ্যাঁ একদম ঠিক শুনেছো, আমাদের সব সময় বিগ বাজেটেরই কাজ হয়। কোন বাজেটে? বিগ বাজেটেরই কাজ হয়। রাত হলে মুখের মধ্যে নীল লাইট, এক গাদা ময়দা থ্যাবলা মাখনো, আবার অফিসের মধ্যে বিছানা, আবার বলে নাকি বিগ বাজেট। এটা বিগ বাজেটের মুভি নাকি বিগ বাতাবি লেবু চাই? বলিউডে শাহরুখ খানের সঙ্গে নেক্সট প্রজেক্টে কথা হচ্ছিল, तेरे बहनचोद सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। इश रे गान मेरे चे बना पोथोमे दे तारपर एसार के तो खेये बाड़ीते कोनो काज नहीं शुधु तो उनी बासुन माजे ना आपनादेर मुभिते एसे काज करबे। एकटू 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 ढिलटा कम दिन दीदी মানে আর তো নিতে পারছি না। এরপরে বলবেন যে জনি সিং সব আপনার নাকি মুভিতে কাজ করবে। এরপর তো আমাকে হাড়পিককে মারা মরতে হবে। একটু গ্রুমিং এর দরকার আছে। পরশুদিন থেকে আমাদের গ্রুমিং বেশি না, ওই 50,000 টাকা খরচা হবে। না বলছিলাম যে পিছন থেকে আমি খুলে দেব না আপনি খুলে নেবেন, না মানে আর নিতে পারছি না। আস্তে আস্তে তো কাস্টিং ডিরেক্টর পুরো মেন মতন মারছেন। আমার না নায়িকা হওয়ার খুব শখ। যদি ও আচ্ছা আচ্ছা নায়িকা মানে লিড ক্যারেক্টার তাই তো? না তোমাদের প্রোডাকশনে কিছু হয়েছে? সবাই ডবল ডবল কথা মারাও কেন? নায়িকা মানে লিড ক্যারেক্টার, নায়িকা মানে আর কি হয়? বাল 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 করে দিতে পারি, কিন্তু তার জন্য গ্রুমিংটা একটু বেশি দরকার, মানে তো খরচাটা বেশি করতে হবে। এতক্ষণে একটা কথা ঠিক বললে, তোর মুজিকের জন্য খরচাটা একটু বেশি হবে। যা অ্যাক্টিং বেশি না, 15 লাখ টাকা। ও আচ্ছা 15 লাখ টাকা গাবায় না? বাজেটের কাজ নামাই না ম্যাম, বলছিলাম কি যদি একটু কম নিতেন। আচ্ছা এই ক্যামেরা অ্যাঙ্গেলের মানেটা কি? এটা কি বেঙ্গলি শর্ট ফিল্ম নাকি বেঙ্গলি গরম ফিল্ম? আসলে আমার বাবা নেই তো, সো স্যাড। আচ্ছা ঠিক আছে, তুমি নাই 10 লাখই দিও। সো স্যাড এই কথাটার মানে উনি বলতে চাইছে এবার তোমার পেছনে না সামনে দেব 10,000 টাকা ভাড়া। দেখেনি আমার ভাড়া বলে 10 লাখ। ওরে কে আছিস ওকে একটু বলিন দেবে। হাসি বন্ধ বন্ধ বন্ধ। সো ভাইরা ভাই আজ ভিডিও এই বন্ধ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর এর সেকেন্ড পার্ট দেখতে চাও কিনা। আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন তাহলে এই পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটা ক্লিক করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, বিকজ আমি যখন পড়বে যখন অনলাইন যখন আসবে তখন যে নোটিফিকেশনগুলো পাও। আর তোমরা যদি সোশ্যাল মিডিয়া যদি ফলো করতে চাও তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমার পেজ 3টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারো। সো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Love, love. এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন।